বিশেষ একটা লোকেশন বলে আমি তিনিও মানে চারিও যাম বলে ভাবিছো আর সেই দেবতো রখি আছিল তো দেব আহি পালে দেব আর শিবা তো এটা আমি বলো বলো আরম্ভ করো ভিডিওটো তো আমি এনেকে গই আছো কারণ লোকেশনটো হসপিটাল তালিকে যাব লাগিব মাজগাঁও স্টেশনের সাইডে যাওয়া রাস্তাটোরে ধুনিয়া প্লেস আর এনেকুয়া ঠাই মানে ঠাইখিনি ধুনিয়া যদি যিসকলে তো অলরেডি ভিজিট করেছে বঙাইগাঁও যিসকল আর যিসকলে অলরেডি এতিয়ালৈকে ভিজিট করা নাই করো ধুনিয়া ঠাই আমি তালৈকে গৈ আছো আর দেখুৱাই আছো আপনার এনেকে গৈ গৈ আমার এইটো যিটো বঙাইগাঁও ক্লক টাওয়ারটো আমি পার করলো আর অলপমান বাকি আছে আর যেহেতু ওভারব্রিজ ক্রস করলে আর বেশি টাইম নালাগে দিয়ক গৈ পাম আমি আপনার দেখুৱাই আছো আর আজি মই পিছফালে এখন মুখত আছে রাজীব আর লগতে ইহতে আগত গৈ আছে আর শিবা আর দেব ভাই তো আমি মাজগাঁও যে রাস্তাটি সোমাই দিল এতিয়া বেশি আর গৈ থাকিব লাগিব কিমানখিনি যাব পারো আর আমার মানে অল্প দেরি হয়ে গেল ওলাওতে আর এই আর চাই থাকো ফলাই আছে মেইন আমার বাহনখন তো দেব ভাই একদম ফুল গছত আছিল লোকেশনটো ইমান ধুনীয়া আৰু ৰাস্তাবিলাকো বহুত ধুনীয়া আৰু আপোনালোকে যেতিয়া এই সোমাই আহিব না যিটো কিন্তু গৰমত আমি যিটো গৰম যিটো গৰম পৰি গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত আহি এটা ঠাণ্ডা অনুভৱ কৰিছোঁ বহুত ঠাণ্ডা কাৰণ পাহাৰৰ মাজত যিহেতু ৰাস্তাটো ঠাণ্ডা ঠাণ্ডা একদম ফিল হৈ গৈছে টেম্পাৰেচাৰটো বহুত মানে সলনি হৈ যায় মানে মেইন হাইৱেৰ পৰা এইফালৰ নিগম ঘৰলৈ যাম বুলি আহিছিলোঁ কিন্তু আমাৰ শিৱা আগনাবাৰা হৈছে ফটো উঠি উঠি এই লোকেশ্যন বিচাৰি আছে তো দেৱ ভাইটো তামাম ফিটিঙৰ আহিছে আজি একদম ৰাজীৱ ভাই এতিয়া মেইন লোকেশ্যনলৈ বুলি ৰাওনা হ'ম বুলি ভাবিছোঁ কিন্তু কাৰো যাব মন নাই এতিয়া আমাৰ দেৱ ভাইয়ে গতি মেইন কাৰণ দেৱ ভাই আমাক ক'লৈকে লৈ যায় একদম লাষ্ট এটা মাৰি দিবি এতিয়া ফটো উঠি উঠোকে আছে এতিয়া মানে শিবার ফটো উঠা হোৱা নাই লাস্ট এই ম্যাট্রিমোনিয়ালত ফটো আপলোড কৰিব ফটোবোৰ sadi.com 50 টাকা দিবি এই ফটো এটা পেছনৰ পৰা ঘূৰি 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 আহি আমি ইয়াতে অলপমান সময় জিৰাইছো অলপমানে আগৰ পৰা ঘূৰি ঘূৰি আহি আমি ইয়াতে ৰখিলোঁ আৰু দেৰি হৈ গ'ল অলপমান কাৰণ আমাৰ শিৱা বৰাই এনেকুৱা ফটো শ্বুট কৰিলে তো বহুত দেৰি হৈ গ'লে আৰু ইয়াৰ পৰাই আমি ৰিটাৰ্ণ হ'ম বুলি ভাবিছোঁ কাৰণ আগত ঘূৰি আহিছোঁ অলপমান তো গাইজ বাই বাই